কেউ একজন ডক্টর ইউনুসকে থামান প্লিজ, কি একটা দিন চলে আসলো। এবার ডক্টর ইউনুসকে থামতে বললেন ইরফান সাজ্জাদ। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্টে তিনি বলেন, ডক্টর ইউনুসকে কেউ থামান, তিনি যা করতেছেন তার সাথে আমরা অভ্যস্ত নই। এয়ারপোর্টে সবকিছু সহজ হয়ে গেল, অক্টেনের দাম কমে গেল, পোলো প্যান্ট সেদিন সাফ চ্যাম্পিয়নশিপ জিতে চলে আসছে, এই পর্যন্ত ঠিক ছিল। আজকে কি হলো? বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যারা পুরো নাকানি চুবনি খাইলো, যে দলটা সেই দলটা পাকিস্তান গেছে বেড়াইতে, তাও মানলাম, মানে সচরাচর যে দলটা দেশের বাইরে বেড়াতে যায় তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেলল। মানে সবকিছু তো একটা লিমিট থাকা উচিত না? মানে এইসব কি হয়েছে? মানে আর কত, মানে এগুলো তো আমরা ইউজ টু না এসবের সাথে। থামান কেউ, ডক্টর ইউনিভার্সিটি একটু থামান। যাই হোক, ওই যে আমার লিটন ভাই দেখা যাচ্ছে ওখানে সুপার খেলছে, কংগ্রেচুলেশনস বাংলাদেশ। এই ভিডিওতে তাদের জন্য যারা চোখ থাকতে অন্ধ, যারা অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন দেখতে পান না, ভিডিওটা তাদের জন্য। গত 15 বছরে যা হয়নি তা মাত্র 1 মাসে করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস। আমার মনে হয় ওনার একটু সময় দেওয়া উচিত। আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।